بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وبعد ইকরা বাংলার জীবন ও চিন্তা ইসলামের সম্মানিত দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবুল কালাম আজাদ আপনাদের সাথে আছি এবং আমাদের সম্মানিত ভাই ডক্টর আব্দুল সালাম আজাদি উনি স্পিরিচুয়ালি আমাদের সাথে আছেন এবং আমরা চেষ্টা করছি যে আজকে ওনাকে ফোনে আমরা পাই কি না। আর আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত, আজকে আমাদের সাথে একজন মেহমান আছেন যিনি সাধারণত মিডিয়াতে অত বেশি আসেন না, কিন্তু খুবই যোগ্য একজন আলেম এবং খুব সংগঠক মানুষ। বার্মিংহাম থেকে এসেছেন প্রফেসর খন্দকার কবির উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? প্রথমেই ইকরা বাংলার পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম, আর আমাদের জীবন ও চিন্তা ইসলাম এর পক্ষ থেকে আপনাকে ভেরি ওয়েলকাম। আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনি যত কষ্ট করে এসেছেন আমরা আসলে খুবই আনন্দিত এবং খুবই কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ, ইকরা বাংলাকে এবং বিশেষ করে আপনাকে বিশেষ করে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন আসার জন্য। এবং যারা আজকে এই প্রোগ্রামে দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ, দিন নিয়ে আলোচনা হবে সবাই উপভোগ করার জন্য। আসলে তো আমরা চাই আপনাদের থেকে খুব বেনিফিটেড হতে, উপকৃত হতে, কিন্তু দূরত্বের কারণে সেটা হয়ে ওঠে না। তবে আমাদের আমন্ত্রণ থাকলো যে লন্ডনে যখন আসবেন তখন আমাদের জন্য কিছু সময় অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, আসলে ইচ্ছা আছে, অনেক সময় চিন্তা করি আসবো, বসবো, কথাবার্তা বলবো। যারা এইসব প্রোগ্রাম পছন্দ করেন ওনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই তো জ্ঞানের অন্বেষী, যারা জ্ঞান মানে তালেবুল ইলম যেটাকে বলা হয়, আমরা সিকার অফ নলেজ, জ্ঞান চাই। এবং এইসব প্রোগ্রামের মাধ্যমে জ্ঞানের আদান প্রদান হয় এবং মানুষও উপকৃত হয়। আমরা যারা এসব প্রোগ্রামের সাথে ইনভলভ থাকি তারাও উপকৃত হই। আসলে দূরত্বের কারণেই খুব একটা হয় না, তো ইনশাআল্লাহ ফিউচারে আশা আছে, যখন আসি জানাবো এবং চেষ্টা করব আসার জন্য ইনশাআল্লাহ। আমরা এই অনুষ্ঠানে, জীবন ও চিন্তা অনুষ্ঠানে, আলহামদুলিল্লাহ তো অনেকদিন থেকে চলছে, আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করি, একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি। এবং আমাদের শেষের সেগমেন্টে আমরা আমাদের দর্শক ভাই বোনদের কাছ থেকে কিছু কল আমরা নিয়ে থাকি এবং এই কলটা দুই ধরনের হয়। এক ধরনের হলো যে ওনারাও কিছু পার্টিসিপেট করেন, আমাদের অনেক মানে বিজ্ঞ দর্শক ভাই বোনেরা আছেন এবং অনেক গুণীজন পণ্ডিতজন আলহামদুলিল্লাহ তারাও এই অনুষ্ঠানে শরিক হন। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি তারাও ওই বিষয়ে কন্ট্রিবিউট করেন, তাদের কথা বলেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং বলেন, আমরা এটা বেশি পছন্দ করি, এটা বেশি পছন্দ করি। আর আমাদের ভাই বোনেরা আবার এই বিষয়ের উপরে আলোচনা করেন বা প্রশ্ন করেন। আমরা সাধারণত এই অনুষ্ঠানে সাধারণ কোনো প্রশ্ন উত্তর আমরা নিই না, কারণ হলে এর জন্য আমাদের অন্য অন্য অনুষ্ঠান আছে বা অন্য অন্য টিভি চ্যানেল আছে। আমরা দর্শক ভাই বোনদেরকে সবসময় অনুরোধ করি যে আপনারা সাধারণ কোনো প্রশ্ন থাকলে এই অনুষ্ঠানে না করে আপনারা অন্য অনুষ্ঠানে করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদের একটা মানে দুর্ভাগ্য বলবো যে দীর্ঘদিন থেকে আমরা এই অনুষ্ঠানটা আসলে রেগুলার করতে পারি না বিভিন্ন কারণে, বিশেষ করে রমজান আমাদের ছিল না, গত সপ্তাহে আমি আবার একটু দেশের বাইরে ছিলাম, করতে পারি না, যে কারণে মাঝে মাঝে রিপিটও যায়। আর আমাদের অনেক দর্শক ভাই বোনেরা আছেন যারা আমাদের প্রতি একটু বিরক্ত হন, আর অ্যাজ ইউজুয়াল আমরা ডক্টর আব্দুল সালাম মহব্বতের কারণে বিরক্ত হন, মহব্বত থাকার কারণে। আসলে এটা এটা অনেক বড় পাওয়া আসলে। আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল যে আমাদের তো রমজান মাস চলে গেল এবং মুসলমানদের জন্য আসলে রমজান মাসটা হলো একটা বিশেষ সময়। রমজানের পরে আসলে আমাদের লাইফটা কেমনভাবে মেনটেন করা দরকার এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকের আলোচনা আমরা ওই দিকেই নিয়ে আসব। এবং আপনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে রমজানে যে আমরা কঠোর পরিশ্রম করলাম, আমরা সারাদিন রোজা রেখে রাতে তারাবি পড়ে তাহাজ্জুদ পড়ে ইবাদত বন্দেগী করলাম, এই কষ্ট করার পরে আমাদের জীবনে কি পরিবর্তন এসেছিল এবং সেই জিনিসটা আমাদের জীবনে এখনও আছে কি না, বা রমজান আমাদের যে স্পিরিট এবং
মনের যে অবস্থা একটু হাই থাকে ওটাকে এখন ধরে রাখার কি পথ আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত সপ্তাহে আমার যেটা মনে আছে আলোচনা করেছিলাম, আমরা সালাত নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা যেন এরকম অতিরিক্ত সালাত আদায় করতে পারি, তারপরে আমরা যেন অতিরিক্ত রোজা রাখতে পারি, বিশেষ করে শাওয়ালের যে ছয়টা রোজা এটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। দেখেন আপনার মানে আপনি যে কোনো বিষয়ে আমাদেরকে ইয়ে করতে পারবেন। একটা হলো যে রমজান ছিল আমাদের মাহে কোরআনের মাস, বিভিন্নভাবে আমরা কোরআনের সাথে সম্পর্ক ছিল। এই রমজান পরবর্তী সময়ে এসে এই কোরআনের সাথে সম্পর্কটা আমরা কীভাবে অব্যাহত রাখতে পারবো, কন্টিনিউ করতে পারবো, এটাই আমরা আলোচনা করব। এবং আমরা এখান থেকে কিছু প্র্যাকটিক্যাল সাজেশন আমরা আজকে নিব ইনশাআল্লাহ, অথবা আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি। আপনি একজন বাবা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন ইমাম হিসেবে, একজন খতিব হিসেবে আপনি আমাদেরকে একটু বলেন যে রমজানের পরে এসে কোরআনের সাথে আমরা কীভাবে সম্পর্কটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তাআলা। ইন আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। সম্মানিত সুদী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রথমে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি আমাদের শেখ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শেখ ডক্টর আবুল কালাম আজাদ যে বিষয়টি উপস্থাপন করেছেন আজকের আলোচনার জন্য, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রমাদান যে মাস আমরা উদযাপন করেছি, এটার অনেকগুলি নাম আছে। শাহরুত তারবিয়া বলা হয়, শাহরু সিয়াম বলা হয়, এর মধ্যে শাহরুল কোরআনও একটা, এটা একটা নাম হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই এটাকে কোরআনের মাস হিসাবে পরিচয় দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহু আকবার। আর এই লাইলাতুল কদরটা হচ্ছে রমাদানের একটি রাত্রি। সুতরাং এই এই মাসের সাথে কোরআনের সাংঘাতিক গভীর একটা ইয়ে রয়েছে, সম্পর্ক রয়েছে আসলে, যে কারণে আমরা দেখি রমজান মাসে আমরা খতমে তারাবি করি, অধিকাংশ মসজিদে করে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে মসজিদগুলি আছে তারা কিন্তু পুরো মাস ধরেই হফফাত যারা রয়েছেন ওনারা তারাবির নামাজ পড়ান এবং সেখানে কোরআনের খতম করা হয়। যে কারণে আমাদের তো অনেক ইমাম সাহেবকে বলতে শুনি যে আপনারা সিজনাল মুসল্লি হবেন না, সিজনাল মুসল্লি হবেন না, এবং দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আমরা আজকের আলোচনায় এইটাই আমাদের আসলে ফোকাস করতে হবে যে রমজানে তো আমাদের সম্পর্কটা ছিল, এখন আমরা কি অবস্থায় আছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, সেই পয়েন্টে আমি আসলে আসছি। তো এই জন্য আমাদের ওই যে মাইন্ডসেট চলে গেছে যে রমজানটা ছিল কোরআনের মাস, সুতরাং এখন আর কোরআনের দরকার নেই। লোকজন বলে না কিন্তু, কিন্তু প্র্যাকটিক্যালি হোয়াট হ্যাপেন্স যে রমজানের সময় আমাদের যত সম্পর্ক ছিল এখন কিন্তু সম্পর্কটা অনেক লুজ হয়ে গেছে বা যেতে পারে। হ্যাঁ, আসলে আপনার সাথে একটু অ্যাড করি, চমৎকার বলেছেন। রমজানে কিন্তু আমরা কোরআন শরীফকে খুলি, জি, সারা মাস ধরে আমরা পড়ি, এবং রমজান যখন শেষ সুন্দর করে গিলাব দিয়ে পেঁচিয়ে এরপরে আমরা শেলফের উপর রেখে দিই। জি, আবার কেউ যখন মারা যায় তখন আমরা আবার কোরআন শরীফ খুলি, হয়তো অকেশনাল, আমরা যেটা অকেশনাল মুসলিম হয়তো অনেকে হয়ে যাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি টাচ করেছেন। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা পাথেয় বা আমাদের জন্য একটা গাইড বুক হিসাবে প্রেরণ করেছেন, যেমন ম্যানুয়ালও বলা যায়। আপনি যখন একটা মোবাইল যখন আপনি কিনবেন, এটার সাথে কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া হবে, এটার অপারেশনটা কীভাবে হবে, এটা কীভাবে ইউজ করতে হবে, এরপরে এটার পজিটিভ নেগেটিভ সব কিছু কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। আমরা যারা হিউম্যান বিইং, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চলার পথে আমরা যেন এই আমাদের চলার পথটা যেন সঠিকভাবে আমরা তৈরি করতে পারি বা তৈরি করতে পারি, এই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আসমানি কিতাব মাসাহেব দিয়েছেন এবং কুতুব দিয়েছেন, বিভিন্ন তাওরা বলেন, ইঞ্জিল বলেন, জবুর বলেন, এইভাবে। আচ্ছা, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। এখন মনে করেন আমি আপনাকে প্রশ্ন করি এইভাবে যে মনে করেন আপনি বললেন কোরআন হলো আমাকে গাইড করবে, রাইট? এখন মনে করেন আমি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক অথবা একজন ব্যবসায়ী অথবা একজন সিভিল সার্ভিস সার্ভেন্ট অথবা মনে করেন মহিলারা কেউ হাউস ওয়াইফ, কেউ মনে করেন অন্য প্রফেশনাল, তো এখন বিভিন্ন প্রফেশনের লোকজন কোরআন থেকে
ডেইলি কিভাবে এখান থেকে গাইডেন্স নিতে পারেন? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কিন্তু বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হুদা মানে কি? পথ প্রদর্শক। লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ফিয়ার করে, আল্লাহকে ভয় করে, বা আল্লাহ সম্পর্কে যাদের ধারণা আছে, হ্যাঁ, তাদেরকে মুত্তাকিন বলা হয়। অ্যাওয়ারনেস আছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু কোরআন শুধু এক রাত্রিতে নাজিল হয় নাই, বা খুব স্বল্প সময়ে কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআনের অনেক সময় একটা সূরা নাজিল হয়েছে, আয়াতান আয়াতান, লফজান লফজান, সূরাতান, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন এবং সময়ের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী নাজিল করেছেন। এবং সেখানে আমরা দেখি যে ছোটোখাটো বিষয় কিন্তু কোরআনে রয়েছে। একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দেয় বা কোনো সমস্যা দেখা দেয় স্বামী স্ত্রীর মধ্যে, এই সমস্যার সমাধান কীভাবে করতে হবে এটা কিন্তু কোরআনে দেয়া আছে। আমরা হয়তো এটা এক্সপ্লোর করি নাই। সুবহানাল্লাহ। এটা একটা প্রাইভেট লাইফ বা পার্সোনাল লাইফ সম্পর্কে আমরা এই এক্সাম্পলটা নিয়ে আসতে পারি। আপনি কীভাবে হাসবেন সেটাও বলা আছে সেখানে, হ্যাঁ, আপনি কীভাবে খাবেন সেটাও বলা আছে, হালাল এবং হারাম বলা আছে, আপনার পরিধেয় কী হবে সেই বিষয়ে কিন্তু বলা আছে, এক্সাম্পল দেওয়া আছে। গোটা 23 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি বেসিস যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন এগুলির সমাধান তো দিয়েই আছে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রয়োজন মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকেই আগেই একটা আয়াত অথবা একটা সূরা বা কিছু আয়াত উনি প্রেরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং সেখানে বলে দিয়েছেন যে দিজ আর দ্য গাইডেন্স। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা মুসলমান হিসেবে কিন্তু আমাদের এই জিনিসটা অবশ্যই অবশ্যই মানে মনে রাখা দরকার যে আমার জীবনে যত স্টেপ আছে, যত পদক্ষেপ আছে, প্রত্যেকটা পদক্ষেপে কোরআন শরীফ কী বলছে এটা আমার জানা দরকার এবং মানা দরকার। এক্স্যাক্টলি। আনফরচুনেটলি আমরা কিন্তু এক্সপ্লোর করছি না। কোরআনটা আমরা শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। আমরা, আমার মনে হয় কতজন অর্থসহ পড়ার চেষ্টা করেন আমার জানা নেই, আমাদের দর্শক শ্রোতা যারা আছেন কখনো এফোর্ট নিয়েছেন কিনা যে আমি একটু অর্থসহ বোঝার চেষ্টা করি এবং বোঝার মতো মন মানসিকতা নিয়ে। আমরা কিন্তু এই বিষয়টা আসলে সব জায়গায় থেকে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আরও বেশি দরকার, যেটা আপনি বললেন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে প্রত্যেকটা মুসলমানের কাছে আল্লাহ তাই কোরআন শরীফটা দিয়েছেন, যদিও জিব্রাইলের মারফতে রাসূলের কাছে নাজিল হয়েছিল, কিন্তু আল্লাহ তো অ্যাড্রেস করেছেন আমাদের সবাইকে। সবাইকে। আমি কিন্তু একটা জিনিস মনে করি, জনাব কবিরউদ্দিন সাহেব, আপনাকে ভাই বলি, কি বলেন? জি ভাই, ভাই, জাযাকাল্লাহ খায়ের। আমরা ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, জাযাকাল্লাহ খায়ের। সেটা হলো আমার কাছে খুব একটু আবেগ লাগে। আবেগটা হলো এই যে আমি যখন আপনার কাছে একটা চিঠি লিখি, সেই চিঠির ভিতরে কিন্তু একটা মেসেজ থাকে, একটু অ্যাড্রেস থাকে, সেখানে কিছু ভালোবাসা থাকে, সেখানে তো কিছু কমপ্লেন থাকে, আবেগ থাকে। জি জি জি। এবং এই চিঠিকে আরবিতে বলি রিসালা, রিসালা, আর কোরআন শরীফটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালা হিসেবে বলেছেন এবং রাসূলের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, একজন দূতের মাধ্যমে, দূতের মাধ্যমে, দূতের মাধ্যমে এটা আমার কাছে আসছে, আল্লাহর সরাসরি কথা। এবং আমি তো সুবহানাল্লাহ নিজেকে এত বেশি ভাগ্যবান মনে হয় যে আল্লাহ আকবার, আল্লাহর কথাটা তিনি আমাকে স্পর্শ করার সুযোগ দিয়েছেন, কম কথা না কিন্তু এটা। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কথাটা যখন আমার কাছে আসলো, আমি স্পর্শ করতে পারছি, পড়তে পারছি, আমি এটাকে টাচ করতে পারছি, চুমু দিতে পারছি, কিন্তু আল্লাহ কি বলতে চাচ্ছেন এটাও তো আমার একটু বোঝা দরকার। এখানে আমাদের ল্যাকিং আসলে, এই যে আপনি যে বললেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যে ছোট ছোট করে এত সুন্দর করে বললেন, আল্লাহ এটা কাকে বলছেন? এটা তো শুরুতে। জি, ইন দ্য ভেরি বিগিনিং। হ্যাঁ, এখন আমরা যারা আল্লাহকে ভালোবাসি, কোরআন শরীফ পড়ি, আমরা যদি এটা না বুঝি, একটু যদি নিজেকে প্রশ্ন করি, হায় রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সুন্দর কিতাব আমাকে দিলেন, এত চিঠিটা আমাকে দিলেন, আমি একটু বোঝার চেষ্টা করি যে আলিফ লাম মিমটাই মানে কি, আর জালিকাল কিতাব ওটা মানে কি, লা রাইবা ফি মানে কি, হুদাল লিল মুত্তাকিনটা মানে কি, এবং আপনি যেটা আগে বলেছেন এটা আমাদের প্রত্যেককে একটু প্রশ্ন করা দরকার, হোয়াট ডাজ ইট মিন টু মি, এক্স্যাক্টলি, হাউ আই ক্যান রিলেট দিস টু, জি এক্স্যাক্টলি,
মাইসেলফ হ্যাঁ যে এই কুরআন আমার জন্য কি করতে পারে আসলে আসলে আমরা যদি আরেকটু পেছনের দিকে তাকাই আরব সমাজের অবস্থা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এবং কোরআন শরীফ নাজিল হওয়ার আগে আরবের চিত্র কি ছিল আইয়ামে জাহিলিয়া কেন বলা হয় ডার্কনেস জাহিলিয়া মানে হচ্ছে ডার্কনেস অর্থাৎ এই যে অন্ধকার যুগ বলা হয় কারণ কি এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনকে হুদা নূর এইভাবে পরিচয় দিয়েছেন আলো হিসাবে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অন্ধকার দূর করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা গাইডেন্স বা গাইডবুক এবং একটা হক দিন সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়া পাঠিয়েছেন হক দিনটা কি আসলে হক দিনটা কিন্তু কোরআনের ভিতরেই সেটাই তাই না এখন যে কথাটা আমরা ফোকাস করছিলাম আমার মনে হয় আমাদের যারা দর্শক আছেন ওনারাও এটাকে একটু ইম্পর্টেন্স দিবেন একটু গুরুত্ব সহকারে বুঝবেন আমি একজন ডক্টরের কাছে গেলাম আমাকে একটা প্রেসক্রিপশন দিলেন ডক্টর আমি এই প্রেসক্রিপশন নিয়ে এসে আমি কি করলাম আমি জাস্ট একটু দেখলাম বা পড়লাম পড়ে আমি রেখে দিলাম বাট আই এম নট হ্যাভিং দ্য মেডিকেশন I'm not buying the medicine. And whatever written in there, if the doctor says you should not be having certain things, you are not allowed. For instance, apnar jodi certain disease hoy, jekhane apnar ban jodi hoye thake, tahole apni pani byabohar korte parben na. Jekhane ban hoyeche. Eta kintu prescription e lekha ache doctor er pokkho theke. Ekhon apni prescription niye aslen, erpore apni ghusol korlen ba pani lagalen. তাহলে আপনি কিন্তু প্রেসক্রিপশনে কি বলা আছে এই জিনিসটা আপনি বুঝলেন না এই কোরআন হচ্ছে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশন কিন্তু আমাকে পড়তে হবে উই হ্যাভ লটস অফ ডিজিজেস আমাদের মেন্টাল ফিজিক্যাল সাইকোলজিক্যাল ডিজিজেস আপনি একটা চমৎকার কথা বলেছেন আমি এখানে একটু সময় নিতে যাচ্ছি জি জি অফকোর্স জাযাকাল্লাহ খায়ের সেটা হলো এই যে আল্লাহ নিজেই বলেছেন কোরআনটা হলো আমাদের জন্য একটা আলো জি আচ্ছা আমি যদি এখন প্রশ্ন করি যে আমি আবুল কালাম আজাদ এই কোরআনটা আমার জন্য আলো কিভাবে আমি একটু চিন্তা করে দেখছি যে এই কোরআনটা সত্যি আমার জন্য আলো তার কারণ হলো আমার কোরআনটা হয় ঘরে থাকবে না হয় আমার হৃদয়ে মেমোরিতে থাকবে ঘরে থাকুক অথবা মেমোরিতে থাকুক আমি যদি এটা তেলাওয়াত করি এবং যদি রেগুলারলি আমি কোনো ঘরে তেলাওয়াত করি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে এটা যে আমাদের আগের যে প্রশ্নটা আসছিল যে আমি অর্থ বুঝে পড়লেও আসবে বরকতটা আর অর্থ মানে না বুঝে পড়লেও এই বরকতটা আসবে তবে বুঝে পড়ার বরকতটা ইজ টোটালি ডিফারেন্ট দুইটা অ্যাসপেক্ট আছে জি জি এখন এই যে কোরআনটা আমার আলো এটা কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্যই আলো এবং এটা হলো এমন একটা সোর্স যেটা থেকে কোনো মুসলমানই আসলে মাহরুম হওয়াটা ঠিক না এটা আপনি যেটা উদাহরণ দিয়েছিলাম এরকম একটা উদাহরণ দিই যে আপনার হাতে মোবাইল আছে এখন সেই মোবাইল দিয়ে যদি আপনি কল না রিসিভ করেন আর আপনি যদি কল না পাঠান তাহলে তো মোবাইল হাতে নেওয়ার কোনো দরকার নেই না এখন কোরআন শরীফের যদি আমরা এই কোরআন শরীফের মাধ্যমে আল্লাহর কাছে কল না পাঠাই আর আল্লাহ যে কলটা আমার কাছে দিয়েছেন এই কলটা আমি না নিই তাহলে কোরআন শরীফটা ঘুরিয়ে নিয়ে বেড়ানোর অর্থ হবে যে আমি মোবাইলটা সারাদিন আমি হাতে নিয়ে বেড়াচ্ছি কোনো কল আসেও না এখান থেকে কোনো কল যায়ও না অনেকটা ইউজলেস হয়ে যাবে ঠিক না ঠিক তদ্রূপ এই যে আপনি আলোটা বললেন আমার চোখে মনে হয় যে এটা হলো একটা টর্চের মতো টর্চের থেকে আলো পেতে গেলে আমাকে তো সুইচটা টিপ দিতে হবে আমি যতক্ষণ পর্যন্ত সুইচটা টিপ না দিব ততক্ষণ পর্যন্ত ওই টর্চ থেকে আলো বের হবে না জি এখন আপনি একটু বলেন আমাদেরকে যে এই যে কোরআন সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন কোনো পয়সা ছাড়া জি এই আলো থেকে আমরা কিভাবে আলোকিত হব রমজানের পরে দি একটা প্র্যাকটিক্যাল একটু ইয়ে দেন হ্যাঁ সেটাই আসলে রমজানের যে একটা মেসেজ ছিল সেটা হচ্ছে তাকওয়া হাসিল করা জি তাকওয়া কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানের মেইন অবজেক্টিভ হচ্ছে তাকওয়া হাসিল করা আর তাকওয়া হাসিল করতে হলে আল্লাহর ভয় আপনার হৃদয়ে যদি গাঁথতে চান তাহলে অথবা তাকওয়াকে এখন অ্যাওয়ারনেস অফ গডও বলা হয় আসলে আমরা তাকওয়া দ্বারা বুঝি যেমন আমি আপনি
কিছু পোশাক আশাক পরে যখন মানুষের সামনে আসি তখন মানুষ বলে যে খুব মোত্তাকি লোক, আর একটু পাগড়ি পরে আসি তখন হয়তো আরও একটু ভালো ধারা আসবে। আমি কমন পারসেপশন বলছি, সবাই হয়তো ওইভাবে নাও ভাবতে পারেন, অনেকে ভাবেন হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তাকওয়াউ হাহুনা, আত্তাকওয়াউ হাহুনা, আত্তাকওয়াউ হাহুনা। আমাদের সুন্নার প্রতি রেসপেক্ট থাকতে হবে এবং সুন্না ফলো করতে হবে, মোত্তাকি হতে হলে সুন্নার প্রতি আমাদের দৌড় থাকতে হবে, সেটা ঠিক আছে। তাকওয়া হাসিল করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদেরকে হারাম থেকে দূরে থাকা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলি নিষেধ করেছেন সেই জিনিসগুলি থেকে দূরে থাকতে হবে, আর হচ্ছে ভালো যে জিনিসগুলি আছে এগুলি ধারণ করতে হবে। এখন হারাম কি জিনিস আছে এগুলি জানবো কিভাবে? এটা কোরআনের মাধ্যমে জানতে, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানতে হবে হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারামকে কিন্তু পরিষ্কার করে, যেটা হাদিসে আছে না, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ও বাইনাহুমা। আচ্ছা, তাহলে আমি একটু রিলেট করি, সেটা হলো এই যে কোরআন থেকে আলো পেতে গেলে, আলো নিতে গেলে আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। কারণ হলো এই যে মনে করেন আমার যদি এখানে একটা লাইট থাকে, একটা বাল্ব থাকে, এই বাল্ব থেকে আলো আসবে না যতক্ষণ পর্যন্ত এটাকে প্রোটেক্টেড না থাকে, ঠিকই বলেন? জি। আর হারাম আসলে ওখানে একটা লিক হয়ে যায়, মনে হয় বাল্বে একটা লিক হয়ে যায়, আর বাল্বে লিক হয়ে গেলে ওই বাল্ব থেকে আর অথবা একটা ডার্ক স্পট বলতে পারেন, মানে ওই হারাম ঢুকলে সেখান থেকে আর আলো বের হবে না। জি। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোরআন শরীফ অবশ্যই আমাদের জন্য আলো, এবং রমজানের পরেও আমাদের জীবনটাকে ওই আলো থেকে নিয়ে চলতে গেলে আগে আমাদের হারাম কাজগুলো বন্ধ করতে হবে, তা নাহলে কোরআনের আলোগুলো আমাদের ভিতরে মনেও আসবে না, আমাদের চিন্তায়ও আসবে না, আর আমাদের লাইফটাও কোরআন গাইড দিতে পারবে না, পারবে ঠিক না? জি, আল্লাহু আকবার। তো এখন এই যে কোরআনের, কোরআন শরীফকে বোঝা এটা কিন্তু একদিনের ব্যাপার না। কোরআন শরীফকে দুইটা জিনিস আছে, যেটা আপনি বলেছেন হাদিস কোট করেছেন যে যেই ঘরে কোরআন রেগুলার তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকে, এটা অফকোর্স এটাতে কোনো সন্দেহ নাই, এবং প্রতিটা আমরা হরফ যেগুলি পড়ছি, প্রতিটা শব্দ যেগুলি পড়ছি, প্রত্যেকটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আমাদেরকে দান করবেন, এটা পড়তেই হবে, বুঝি আর না বুঝি এটা কিন্তু আমাদের কম্পালসারি, পড়তেই হবে, এটা ম্যান্ডেটরি ফর এভরি ওয়ান, উই মাস্ট রিড কোরআন। কারণ কোরআন পড়তে জানা এবং কোরআন পড়া এটা কিন্তু একটা ইমানি অব্লিগেশন। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা তো প্রায় বলি, আমাদের দর্শক ভাই বোনেরা সবাই জানেন যে কোরআন কিন্তু পড়া, যে কোনো জিনিস পড়া মানেই হলো বোঝা। জি। আমি যদি বলি যে আমি কবিতা পড়তে পারি, তার মানে হবে যে কবিতা পড়লে আমি বুঝিও, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ, ঠিক না? আর দুনিয়ার কোনো ভাষায় এই পড়া শব্দটা নাই যে তারা বলবে যে এটা না বুঝে পড়লে হবে। আমি একটা ছোট্ট মানে কৌতুক বলি যদি আপনি, জি জি হ্যাঁ, কৌতুক তো এটা আমাদেরকে এক্সট্রা ফ্লেভার দিবে মাশাআল্লাহ। কৌতুকটা হলো এই, এক ভদ্রলোক তিনি ইন্টারভিউ দিতে গেছেন, তো ইন্টারভিউতে গেলে ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি লেখাপড়া জানেন? তো উনি বললেন যে স্যার আমি লিখতে পারি তবে পড়তে পারি না। খেয়াল করলেন? আমি লিখতে পারি পড়তে পড়তে পারি না, সাধারণত এটা হয় না। জি, মানুষ বলে যে আমি পড়তে পারি কিন্তু লিখতে পারি, পড়া লেখা বলা হয় ঠিক না, আমি পড়তে পারি কিন্তু লিখতে পারি না, কিন্তু দুনিয়া এরকম লোক পাওয়া যাবে না যে তিনি লিখতে পারেন কিন্তু কিছু পড়তে পারেন না, কারণ লিখতে গেলে তো পড়তে অবশ্যই হবে, ঠিক না? ইটস ভেরি আনইউজুয়াল, বলে যে আমি লিখতে পারি কিন্তু পড়তে পারি না। তখন বস তাকে একটা কাগজ কলম দিলেন, কাগজ কলম দিয়ে বললেন ঠিক আছে, আপনি তো বললেন আপনি লিখতে পারেন, আচ্ছা লেখেন তো। তো উনি স্ক্রুইবল করলেন, আজে বাজে কি আঁকালেন। তো এখন বস এবার জিজ্ঞেস করলেন যে আপনি কী লিখলেন, পড়েন তো। বললাম স্যার আমি তো বলছিলাম আমি পড়তে পারি না, আমি লিখতে পারি তবে আমি পড়তে পারি না। তখন কোরআনের বিষয়টা হয়েছে এরকম যে পড়ার সাথে কিন্তু আসলে বোঝাটা অবশ্যই আসে, খুবই প্রয়োজন। জি, আসলে আমরা তো এই কোরআন রমজানের পরে কোরআন বোঝার যে গুরুত্ব আপনি সুন্দরভাবে আলোচনা করেছেন, আমার মনে হয় আমাদের দর্শক ভাই বোনেরা বেশ কিছু মেসেজ এখান থেকে নিতে পেরেছে, আমি নিজেও বেনিফিটেড হয়েছি। তবে আমরা কিছুক্ষণের মধ্যে একটা বিরতিতে যেতে হবে আমাদের, বিরতির পরে রমজানের পরে আমরা নিজেদেরকে কিভাবে আমরা ডিজাইন করব, চালাবো, আবার একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছিলেন এবং শুনছিলেন ইকরা বাংলার জীবন ও চিন্তা ইসলাম, আমি আবুল কালাম আজাদ আপনাদের সাথে ছিলাম এবং আছি ইনশাআল্লাহ তাআলা, আর আমাদের সাথে ছিলেন
অধ্যাপক খন্দকার কবির উদ্দিন বার্মিংহাম থেকে এসেছেন। আমরা একটু বিরতি যাব, বিরতির পর ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।